আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশ অর্থনীতি শিক্ষা বিষয়ের 17তম ক্লাস আজ। অধ্যায়ের শিরোনাম হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, কৃষি ঋণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে এই অধ্যায়েরই কৃষি ঋণ কি, কৃষি ঋণ বনাম শিল্প ঋণ, বাংলাদেশে কৃষি ঋণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, বাংলাদেশে কৃষকেরা ঋণগ্রস্ত হয় কেন, ঋণগ্রস্ত হওয়া থেকে কৃষককে রক্ষা করার উপায়সমূহ, কৃষি ঋণের বিভিন্ন উৎস ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশে যে কৃষি ঋণের উৎসগুলো রয়েছে সেগুলো কি যথেষ্ট। বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র, যাদের কোনো অতিরিক্ত সঞ্চয় থাকে না। এমতো অবস্থায় দরিদ্র কৃষকদের ঋণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু বাস্তবতা হলো এই যে প্রয়োজনের তুলনায় কৃষি ঋণের উৎসগুলো খুবই কম। এর কারণ হচ্ছে, প্রথমত, কৃষকেরা এখনও মূলত অপ্রাতিষ্ঠানিক ঋণই বেশি গ্রহণ করে। এর কারণ হলো সহজে পাওয়া যায়, জটিলতা নেই, হিসাব নিকাশের ঝামেলা নেই এবং পরিশোধের সুবিধা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গ্রামাঞ্চলে খুব বেশি লোকের কাছে এখন প্রয়োজনীয় ঋণ পাওয়া যায় না। তাছাড়া ঋণ গ্রহীতাদের সংখ্যাও বেশি এবং ঋণদাতার সংখ্যা কম। এমতো অবস্থায় স্বল্প সংখ্যক ঋণদাতার পক্ষে অধিক সংখ্যক দরিদ্র কৃষককে ঋণের চাহিদা মেটানো সম্ভব হয় না। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বলতে কি বোঝায় কিংবা কোন কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায় এ খবরই অধিকাংশ কৃষক জানে না। অশিক্ষা, অজ্ঞতা এবং প্রচারের অভাবই এর মূল কারণ। আবার যদিও বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কৃষি ব্যাংকের কথা জানা যায়, সেখানেও ঋণ পেতে অনেক ভোগান্তি সইতে হয়। তৃতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠান যে পরিমাণ ঋণের বরাদ্দ দেয় তা প্রয়োজনের তুলনায় কম। চতুর্থত, প্রাতিষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিকতা খুবই জটিল এবং শর্তপূর্ণ। পঞ্চমত, অধিকাংশ ঋণদানকারী প্রতিষ্ঠানের অবস্থান শহরে বলে গ্রামের কৃষকেরা প্রয়োজনীয় ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয়। ষষ্ঠত, প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা যতটুকু আছে তাও কৃষক ভোগ করতে পারে না, কারণ কর্মকর্তা কর্মচারী এবং দালালদের দুর্নীতি সেখানে রয়েছে। সপ্তমত, প্রাতিষ্ঠানিক ঋণ পেতে জমি সম্পদ জামানত হিসাবে বন্ধক রাখতে হয়, ফলে স্বাভাবিকভাবে কৃষি ঋণের সরবরাহ প্রয়োজনের তুলনায় কম হয়। এখন আমরা দেখব প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা ও অসুবিধাগুলো কি কি। প্রথমে আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক ঋণ প্রাপ্তির সুবিধাগুলো। প্রাতিষ্ঠানিক ঋণের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে, এই ঋণের সুদের হার কম। প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণের মূল লক্ষ্যই হলো কৃষি উন্নয়ন তথা গ্রাম উন্নয়ন। কৃষকরা যেন লাভবান হয় সেই লক্ষ্য সামনে রেখে প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। দীর্ঘমেয়াদী পর্যাপ্ত ঋণ, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদী পর্যাপ্ত ঋণ পাওয়া যায়। এর ফলে কৃষি খাতে বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। ঋণ পরিশোধের সুবিধা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধের সহজ শর্ত সরল হয়ে থাকে, দীর্ঘ সময়ে কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যায়। তদারকি, অর্থাৎ সরকারি এবং বেসরকারি প্রাতিষ্ঠানিক ঋণের তদারকি ব্যবস্থা আছে, কেন ঋণ নিচ্ছে, কিভাবে ঋণের ব্যবহার হচ্ছে এসব বিষয়ে তদারকি করলে ঋণের অপব্যবহার হয় না। প্রাতিষ্ঠানিক ঋণ মূলত কৃষি উপকরণ ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য দেওয়া হয়, এই জন্য প্রাতিষ্ঠানিক ঋণ উৎপাদনশীল হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করে কোনো কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কৃষকের ঋণের দায়ে সর্বশান্ত হতে হয় না। অনেক সময় ঋণের সুদ এমনকি আসলও মকুব করে দেওয়া হয়। এখন আসি প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধার পাশাপাশি যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো কি। একটি অসুবিধা হচ্ছে জটিল নিয়মকানুন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের জন্য কৃষককে অনেক সময় জটিল নিয়মকানুন শর্ত পূরণ করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে শহরে অবস্থান, অর্থাৎ অধিকাংশ ঋণদানকারী প্রতিষ্ঠানের অবস্থান শহরে।
প্রাতিষ্ঠানিক ঋণের একটি উল্লেখযোগ্য অসুবিধা হলো ঋণ গ্রহণের বিপরীতে জামানত দিতে হয়। ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ দরিদ্র অশিক্ষিত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে না, অর্থাৎ অসহযোগিতা করে। সময় মতো ঋণ পাওয়া যায় না, অর্থাৎ সময় মতো ঋণ না পাওয়া কিংবা ঋণ কৃষকের নিকট পৌঁছাতে না পারা প্রাতিষ্ঠানিক ঋণের একটি অন্যতম প্রধান দুর্বলতা। দালাল কর্তৃক হয়রানি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করতে দরিদ্র অশিক্ষিত কৃষককে দালালের শরণাপন্ন হতে হয়। মামলার ভয়, অর্থাৎ ঋণ পরিশোধ করতে বিলম্ব হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। এইসব আলোচনা থেকে দেখা যায় যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা এবং অসুবিধা দুই বর্তমান। তবে একথা অনস্বীকার্য যে প্রাতিষ্ঠানিক ঋণই কৃষকদের যথাযথ ও নিরাপদ ঋণ সুবিধা দিতে পারে। এখন আসব অপ্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা এবং অসুবিধাগুলো কি। প্রথমেই দেখব সুবিধাগুলো কি। 1 নম্বর সুবিধা হচ্ছে এর সহজলভ্যতা, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণের সবচেয়ে বড় সুবিধা হলো কৃষক সহজেই ঋণ সংগ্রহ করতে পারে, অর্থাৎ বন্ধু বান্ধব কিংবা গ্রামের মহাজন ব্যবসায়ীদের নিকট থেকে ঋণ নিতে কোনোরূপ জটিল নিয়ম কানুন জামানত ইত্যাদি দিতে হয় না। এটা সময় উপযোগী হয়, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণের আরও একটি সুবিধা হলো প্রয়োজনের সময় চাহিদা মাত্র এই ঋণ পাওয়া যায়। অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করতে কোনোরূপ জামানত দিতে হয় না। তাছাড়া অপ্রাতিষ্ঠানিক ঋণের সংগ্রহ ব্যয় কম এবং প্রায় নাই বললেই চলে, কারণ বন্ধু বান্ধব স্থানীয় মহাজনদের নিকট থেকে ঋণ সংগ্রহ করার জন্য কোনোরূপ যাতায়াত খরচ লাগে না, দালালি দিতে হয় না, ফলে মূলত অপ্রাতিষ্ঠানিক ঋণ শূন্য ব্যয়ে সংগ্রহ করা যায়। তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিকট থেকে ঋণ নিলে কোনোরূপ সুদও দিতে হয় না। এবং এখানে অপ্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষককে কোনোরূপ হয়রানি পোহাতে হয় না। এখন দেখব যে অপ্রাতিষ্ঠানিক ঋণের প্রধান প্রধান অসুবিধাগুলো কি। এর মধ্যে প্রধান অসুবিধা হচ্ছে যে সুদ উচ্চ হতে পারে, অর্থাৎ বন্ধু ও আত্মীয় স্বজন বাদ দিয়ে যদি মহাজন এবং ব্যবসায়ী বা অনাত্মীয় ধনী কৃষক থেকে ঋণ নিতে হয় তখন অনেক ক্ষেত্রে উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। কৃষক সর্বশান্ত হতে পারে, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক তথা মহাজনের ঋণ যথাসময়ে পরিশোধ করতে না পারলে ভিটে বাড়ি গবাদি পশু ইত্যাদি বিক্রয় করতে হয়। ভূমিহীন কৃষক সৃষ্টি করে, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রামাঞ্চলে ভূমিহীন কৃষকদের সংখ্যা বাড়ায়। জালিয়াতি ও ষড়যন্ত্রের শিকার হতে পারে, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণ নিতে গিয়ে অনেক সময় দরিদ্র অশিক্ষিত কৃষকেরা জালিয়াতি ও ষড়যন্ত্রের শিকার হয়, অর্থাৎ ঋণদাতা ইচ্ছে করে চুক্তিনামা তৈরি করে টাকার অঙ্ক বেশি দেখায় কিংবা জাল দলিল করে স্ট্যাম্পে টিপ সই নিয়ে জমি ভিটে বাড়ি দখল করে নেয়। অপ্রাতিষ্ঠানিক ঋণ প্রায়ই অনুৎপাদনশীল হয়ে থাকে, অর্থাৎ ছেলে মেয়ে বিয়ে কিংবা অন্য কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য কৃষকগণ অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়ে থাকে। তদারকির অভাব, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণ ব্যবহারে কোনো তদারকি থাকে না, অর্থাৎ ঋণের টাকা কৃষি উন্নয়নে যথাযথভাবে ব্যবহৃত হয় কিনা তা দেখার কেউ নেই। তাছাড়া ফসলের ন্যায্য মূল্য পায় না, অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক ঋণের একটি বড় উৎস হলো গ্রামের ফরিয়া ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। এরা ফসল কাটার পূর্বে কৃষকের দারিদ্রতার সুযোগ নিয়ে ফসলের বিনিময়ে ঋণ পরিশোধের শর্তে ঋণ প্রদান করে থাকে। এখন আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে পার্থক্য কি। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এবং নিবন্ধিত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে কৃষকদের মাঝে যে ঋণ বিতরণ করা হয় তাকে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বলা হয়। অন্যদিকে আত্মীয় বন্ধু মহাজন ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তির নিকট থেকে যে ঋণ পাওয়া যায় তাকে অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বলা হয়।
এই দুই ধরনের কৃষি ঋণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায় কৃষি ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে, পক্ষান্তরে অপ্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায় আত্মীয় বন্ধু, মহাজন, ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তি নিকট থেকে। প্রাতিষ্ঠানিক ঋণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং সংগঠিত বলে এই ঋণ কৃষকের জন্য অধিকতর নিরাপদ, কিন্তু অপ্রাতিষ্ঠানিক ঋণের কোনো নির্দিষ্ট নিয়ম নীতি থাকে না বলে তা কৃষকের জন্য নিরাপদ নয়। প্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার কম থাকে, পক্ষান্তরে অপ্রাতিষ্ঠানিক ঋণের বিশেষ করে মহাজন এবং ব্যবসায়ীদের নিকট থেকে গৃহীত ঋণের সুদের হার বেশি থাকে। প্রাতিষ্ঠানিক ঋণ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা এ বিষয়ে তদারকির ব্যবস্থা রয়েছে, যদিও বাংলাদেশে এই ঋণ তদারকির মান খুবই নিম্ন। তবে বেসরকারি অপ্রাতিষ্ঠানিক ঋণের কোনোরূপ তদারকির ব্যবস্থা নেই। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য মূলত কৃষি উপকরণ ক্রয়ের জন্যই প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায়, তাই প্রাতিষ্ঠানিক ঋণকে উৎপাদনশীল ঋণ বলা হয়। পক্ষান্তরে যে কোনো প্রয়োজনে, এমনকি বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অপ্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায় বলে এই ঋণ উৎপাদনশীল হয় না। প্রাতিষ্ঠানিক ঋণ পেতে অনেক আনুষ্ঠানিকতার পালন করতে হয়, এতে সময় বেশি লাগে। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক ঋণ পেতে কোনোরূপ আনুষ্ঠানিকতা পূরণ করতে হয় না বলে সময় কম লাগে। প্রাতিষ্ঠানিক ঋণ সহজে পাওয়া যায় না, কিন্তু অপ্রাতিষ্ঠানিক ঋণ কৃষক চাহিদা মাত্র সহজেই পায়। অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণ সাধারণত স্বল্প মেয়াদী হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয়ই হতে পারে। ঋণদানকারী প্রতিষ্ঠানের অফিস শহরে বিধায় প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায় শহরে, পক্ষান্তরে অপ্রাতিষ্ঠানিক ঋণ পাওয়া যায় হাতের কাছে, অর্থাৎ আশেপাশের প্রতিবেশী বা মহাজনদের নিকট থেকে। প্রাতিষ্ঠানিক ঋণ নিতে হলে জামানত দিতে হয়, পক্ষান্তরে অপ্রাতিষ্ঠানিক ঋণের বিপরীতে কোনোরূপ জামানত লাগে না। সরকার অনেক সময় প্রাতিষ্ঠানিক ঋণ মওকুফের ঘোষণা দেয়, কিন্তু কোনো অবস্থাতে অপ্রাতিষ্ঠানিক ঋণ, বিশেষ করে মহাজন ঋণ, মওকুফ করা হয় না। প্রাতিষ্ঠানিক ঋণের বেলায় ঋণ পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু অপ্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধের সময়সীমা এতটা অনমনীয় নয় এবং এই ক্ষেত্রে সহজে মামলা মোকদ্দমা হয় না। এখন আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে কোনটি কৃষকের জন্য অধিকতর মঙ্গলজনক। বাংলাদেশের কৃষক প্রয়োজনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অথবা আত্মীয় মহাজন থেকে ঋণ সংগ্রহ করে থাকে। উভয় প্রকার ঋণেরই সুবিধা এবং অসুবিধা রয়েছে, তবে তুলনামূলক বিচারে বাংলাদেশের কৃষকের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের প্রয়োজনীয়তা বেশি, কারণ প্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার কম, প্রাতিষ্ঠানিক ঋণ উৎপাদনশীল হয়, প্রাতিষ্ঠানিক ঋণের তদারকি করা হয়, প্রাতিষ্ঠানিক ঋণ দুর্যোগের সময়ে মওকুফ করা হয়। সর্বোপরি প্রাতিষ্ঠানিক ঋণের মূল উদ্দেশ্য হল কৃষকের কল্যাণ, কৃষি উন্নয়ন তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। অপ্রাতিষ্ঠানিক ঋণের কিছু সুবিধা থাকলেও চূড়ান্ত বিচারে মহাজন ব্যবসায়ী ঋণ খুবই বিপজ্জনক। মহাজনী ঋণের কারণে এদেশে অনেক দরিদ্র ও প্রান্তিক কৃষক ভিটে মাটি ছাড়া হয়ে ভূমিহীন কৃষকে পরিণত হচ্ছে। এ প্রক্রিয়া থেকে কৃষককে মুক্ত করার জন্য প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ ও প্রসার বাড়ানোর প্রয়োজন আছে। এই জন্য ঋণ প্রাপ্তির নিয়মকানুন আরও সহজ করা, প্রতিষ্ঠানের শাখা গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়া ইত্যাদি প্রয়োজন। কৃষকের স্বার্থে তথা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই ঋণ সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছানো উচিত। কয়েকটি বেসরকারি এনজিও এইরূপ কার্য শুরু করলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। কাজেই প্রাতিষ্ঠানিক ঋণের গুরুত্বের কথা বিবেচনা করে বাংলাদেশে কৃষি ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের পরিমাণ বাড়ানো সহ গ্রামাঞ্চলে গিয়ে ঋণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল করতে হবে। মহাজনী ঋণচক্র থেকে কৃষককে বাঁচানোর জন্য এর কোনো
বিকল্প নেই। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও আমলাতান্ত্রিক মনোভাব এখন আমরা আলোচনা করব বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বণ্টন ব্যবস্থার ত্রুটি সমূহ নিয়ে। তুলনামূলক বিচারে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ কৃষক ও কৃষি উন্নয়নের জন্য অধিকতর কল্যাণকর ও উপযোগী, কিন্তু বাংলাদেশে এই ঋণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। মোট প্রয়োজনীয় ঋণের মাত্র 30% আসে প্রাতিষ্ঠানিক উৎস থেকে। ঋণ বণ্টন ব্যবস্থার নানা প্রকার সমস্যা ও আর্থসামাজিক নানা কারণে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের পরিমাণ খুবই কম। প্রাতিষ্ঠানিক ঋণ বণ্টন ব্যবস্থা ত্রুটি ও স্বল্প ঋণ বিতরণের কিছু কারণ রয়েছে। তাদের মধ্যে জটিল ঋণদান পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণের পদ্ধতি অত্যন্ত কঠিন ও জটিল। দরিদ্র অশিক্ষিত কৃষকদের পক্ষে এইসব জটিল পদ্ধতি অনুসরণ করে ঋণ গ্রহণ করা সম্ভব হয় না। ঋণের জন্য আবেদন, ফর্ম পূরণ, দলিল হস্তান্তর ও জনপ্রতিনিধির স্বাক্ষর গ্রহণ করার মতো জটিল প্রক্রিয়ার কারণে কৃষকেরা প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণে আগ্রহী হয় না। তাছাড়া প্রতিষ্ঠানের অবস্থানের কারণেও এই ঋণদানের সমস্যা হয় বা ঋণ গ্রহণে সমস্যা হয়। যেমন বাংলাদেশে কৃষি ঋণদানকারী প্রায় সকল প্রতিষ্ঠানের অবস্থান শহরে। দরিদ্র অশিক্ষিত কৃষকের পক্ষে শহরে গিয়ে ঋণ সংগ্রহ করা সম্ভব হয় না। ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহের শহরমুখিতা বাংলাদেশে কৃষি ঋণ বণ্টন ব্যবস্থার অন্যতম প্রধান ত্রুটি। কৃষি ঋণ বণ্টনে প্রতিষ্ঠানের সংখ্যাও খুব বেশি নয়। বাংলাদেশ কৃষি ব্যাংক সহ স্বল্প সংখ্যক বাণিজ্যিক ব্যাংক কৃষি ঋণ বিতরণের সাথে জড়িত। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিলেও একমাত্র কৃষি ব্যাংক ছাড়া বাকি সব বাণিজ্যিক ব্যাংক, বিশেষ করে বেসরকারি ব্যাংক, কৃষি ঋণ বিতরণে মোটেও আগ্রহ দেখায় না। তাদের অনাগ্রহের কারণে প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম হয়ে থাকে। তাছাড়া জামানত ছাড়া প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ পাওয়া যায় না, কিন্তু দরিদ্র প্রান্তিক কৃষকেরা জামানত দিতে পারে না বলে ঋণও পায় না, ফলে তাদের জন্য ঋণ তারাই ঋণ পায় না। আবার যাদের প্রয়োজন নাই সেই ধনী কৃষকেরা জামানত দিতে পারে এবং ঋণ পায়। ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী দুর্নীতি ও অসহযোগিতা প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বিস্তারে অন্যতম প্রধান একটি বাধা। ঋণদানযোগ্য তহবিলের অভাবেও প্রতিষ্ঠানগুলো কৃষকদের মধ্যে সময় মতো প্রয়োজনীয় ঋণ দিতে পারে না। বাংলাদেশ কৃষি ব্যাংকের কথা বাদ দিলে সমবায় ব্যাংক কিংবা সমবায় সমিতিগুলোও তহবিলের অভাবে পর্যাপ্ত ঋণ বিতরণ করতে পারে না। তাছাড়া প্রশাসনিক দুর্বলতা ও অদক্ষতা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণের অন্যতম প্রধান একটি সমস্যা। ঋণ সুবিধা যতটুকু আছে তাও প্রশাসনিক অদক্ষতার কারণে কৃষকদের কাছে পৌঁছায় না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় ঋণ বিতরণ করতে ফসলের মৌসুম শেষ হয়ে যায়। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ কৃষক ক্ষুদ্র ও জীবন নির্বাহী খামারের মালিক। বাণিজ্যিক ব্যাংকসমূহ সাধারণত বৃহৎ আয়তনের বাণিজ্যিক খামারের মালিককে দীর্ঘমেয়াদী ঋণ দিতে আগ্রহ দেখায়। এখন আসি এই প্রাতিষ্ঠানিক ঋণদান ব্যবস্থা ত্রুটিসমূহ দূর করার উপায়সমূহ কি কি। তার মধ্যে প্রথমেই আসে দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ প্রতিষ্ঠানের কাজকর্মের সফলতা নির্ভর করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উপর। ঋণদান পদ্ধতি সহজীকরণ, অর্থাৎ বর্তমানে প্রচলিত জটিল ঋণদান পদ্ধতির পরিবর্তন করে তা সহজ ও সরল করতে হবে। গ্রামে শাখা স্থাপন, অর্থাৎ ঋণদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা গ্রাম পর্যায়ে স্থাপন করতে হবে। তহবিল বৃদ্ধি, অর্থাৎ ঋণ যোগ্য তহবিল বাড়ানো প্রয়োজন। দুর্নীতি দমন, অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে। প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ সুবিধা বাড়াতে হলে ঋণদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। মামলার ভয় দূরীকরণ, অর্থাৎ বাংলাদেশে সামান্য কারণে ঋণ গ্রহীতা কৃষকের বিরুদ্ধে মামলা করা হয় এবং অহেতুক মামলা করে কৃষককে হয়রানি করা বন্ধ করতে হবে।
জাল জালিয়াতি বন্ধ করণ, অর্থাৎ জাল জালিয়াতির মাধ্যমে একজনের নাম দিয়ে অন্যজন ঋণ গ্রহণ করে, আবার অকৃষকও কৃষক সেজে ঋণ গ্রহণ করে থাকে। এইসব জালিয়াতি বন্ধ করা গেলে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা প্রকৃত কৃষকরাই পাবে। এখন আমরা দেখব যে কৃষকরা কেন অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণে অধিক আগ্রহ দেখায়। কারণ আত্মীয় বন্ধু কিংবা মহাজনদের নিকট থেকে চাহিদা মাত্র ঋণ পাওয়া যায়। ঋণ পাওয়ার জন্য শহরের অফিসে যেতে হয় না, দালাল ফটকাবাজের শরণাপন্ন হতে হয় না, ঋণ পাওয়ার জন্য কোনোরূপ জামানত দিতে হয় না, ঋণ গ্রহণের জন্য ফর্ম পূরণ করতে হয় না, শহরে যেতে হয় না, কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে মামলার আসামি হবার ভয় থাকে না, ঋণ পরিশোধের সময়সীমা থাকলেও তা অতটা কড়াকড়ি নয়। এইসব কারণে প্রাতিষ্ঠানিক ঋণের তুলনায় অপ্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার তথা ব্যয়ভার বেশি হলেও গ্রামের সহজ সরল কৃষক অপ্রাতিষ্ঠানিক ঋণই বেশি পছন্দ করে। এখন আমরা আলোচনা করব যে প্রাতিষ্ঠানিক ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি। বাংলাদেশ ব্যাংক কৃষকদের সরাসরি ঋণ প্রদান করে না, তবে পরোক্ষভাবে কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি ঋণ বিতরণের স্বার্থে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, সরকারের ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক সর্বদাই সরকার কর্তৃক গৃহীত নীতি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে। গ্রাম উন্নয়ন তথা কৃষি উন্নয়ন বাংলাদেশ সরকারের একটি অন্যতম প্রধান ঘোষিত নীতি, কাজেই কৃষি উন্নয়ন তথা গ্রাম উন্নয়নে কৃষি ঋণের কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কৃষি শাখা বা কৃষি সেল নামে আলাদা একটি শাখা বা সেল রয়েছে এবং প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বিতরণ ও এর প্রসারে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা রয়েছে সেগুলো হচ্ছে, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানকে কৃষি ঋণ বিতরণের জন্য আলাদাভাবে আর্থিক সহায়তা প্রদান করে। কৃষি ঋণ বিতরণকারী বিভিন্ন সংস্থার ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে তথা ঋণের পরিমাণ ও গুণগত দিক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কি পরিমাণ ঋণ কোন সময়ে কোন উদ্দেশ্যে দেওয়া যাবে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দিক নির্দেশনা প্রদান করে। ঋণ বিতরণ ও ঋণ আদায় কার্যক্রম পরিদর্শন ও পর্যালোচনা করে বাৎসরিক রিপোর্ট পেশ করে এবং পরবর্তী কর্মপন্থা সুপারিশ করে। স্বল্প সুদে অধিক পরিমাণ ঋণ বিতরণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটি লিড ব্যাংক স্কিম চালু করা হয়েছে, যা মূলত নির্দিষ্ট এলাকার ক্ষুদ্র কৃষক, দরিদ্র কৃষক ও কর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের ঋণ চাহিদা পূরণ করে। কৃষি ঋণ বিতরণ বাড়ানোর জন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইত্যাদি সংস্থাকে বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করে। ঋণের বিতরণ, ব্যবহার, আদায় প্রভৃতি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে ঋণ মওকুফ, পুনর্তফসিল ঘোষণা ইত্যাদি করে। ঋণ প্রদানের নিয়মাবলী সহজ সরল করার জন্য বিভিন্ন শর্ত আরোপ করা সহ এই ক্ষেত্রে গবেষণা ও প্রচার কার্য পরিচালনা করে। এভাবেই বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।